ভিভো তার আইকিউ সিরিজের মাধ্যমে একের পর এক স্মার্টফোন লঞ্চ করেই যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার ভিভো লঞ্চ করতে যাচ্ছে ভিভো আইকিউ 5 প্রো নামে আরও একটি নতুন স্মার্টফোন। এই ফোনের মেইন সেলিং পয়েন্ট হচ্ছে 120 ওয়াট সুপার ফাস্ট চার্জার। এছাড়া ফোনটিতে থাকছে কার্ভ করা সুপার অ্যামোলেড ডিসপ্লে, সেই সাথে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি জানাবো ভিভো আইকিউ 5 প্রো এর ফুল স্পেসিফিকেশন, সেই সাথে জানাবো এই ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেটের ব্যাপারে। সর্বশেষ জানাবো এই ফোনটি সম্পর্কে আমার অভিমত, অর্থাৎ এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটি কি আপনার জন্য কেনা ঠিক হবে নাকি অন্য কোনো অপশন আপনার জন্য রয়েছে। হেই গাইস, আপনারা দেখছেন এফআর টেকনোলজি আর আপনাদের সাথে আছি আমি শামি পারভেজ হিমেল। মূল ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই কথা বলি ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এবারে আইকিউ 5 প্রো একটি ব্যতিক্রমী ডিজাইনে লঞ্চ করা হচ্ছে। রিয়ার পার্টে ভার্টিক্যালি লাল, নীল এবং কালো কালার শেপের মাধ্যমে ক্যামেরা বাম্পারটি বসানো হয়েছে, আর ক্যামেরা বাম্পারের চারপাশে থাকছে একটি নীল অ্যাকসেন্ট। মোট কথা, আনকমন ডিজাইন হিসেবে আমার কাছে বেশ ভালোই লেগেছে এর রিয়ার পার্টটি। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে কার্ভ করা ফুল ভিউ ডিসপ্লে, আর ডিসপ্লের বাম পাশে ছোট্ট একটি পাঞ্চ হোল বসানো হয়েছে যেখানে থাকছে সেলফি ক্যামেরাটি। এক কথায় ডিজাইনের দিক থেকে বেশ প্রিমিয়াম হতে যাচ্ছে ফোনটি। 198 গ্রাম ওয়েটের সাথে 8.9 মিলিমিটার থিকনেস থাকছে ফোনটিতে। এতে দুটি সিম কার্ড ব্যবহারের সুযোগ থাকলেও কোনো প্রকার মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাচ্ছে না। ফোনটির বিল মেটেরিয়াল সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। এবারে চলে আসি ফোনটির ডিসপ্লে সেকশনে। এতে থাকছে 6.6 ইঞ্চির কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং HDR10+। আর এই ডিসপ্লের আরও একটি উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এতে থাকছে 120Hz রিফ্রেশ রেট। আমার মতে ডিসপ্লে সেকশনে বেশ ভালোই অফার করছে ভিভো। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। আইকিউ ইউআই 1.5 এ রান করবে ফোনটি, যার ব্যাকএন্ডে থাকছে Android 10, আর চিপসিট হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865+, যেটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে এতে থাকছে Adreno 615। স্ন্যাপড্রাগন 865+ ফ্ল্যাগশিপ গ্রেডের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট, সো এর পারফরমেন্স নিয়ে আলাদা করে তেমন কিছুই বলার নেই। সো আশা করা যায় এ থেকে ফোনের বেস্ট পারফরমেন্স পাওয়া যাবে। ফোনটির র্যাম থাকছে LPDDR5 এবং রম থাকছে UFS 3.1। সো ডাটার রিড এবং রাইট হবে অনেক বেশি ফাস্ট। ফোনটি 8256 এবং 12256-এর দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেট আপ, যার প্রাইমারি সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা, যা দিয়ে 5x পর্যন্ত অপটিক্যাল জুম এবং 60x পর্যন্ত হাইব্রিড জুম করা যাবে। আর ফোনটির থার্ডে থাকছে 13 মেগাপিক্সেলের আরও একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, আর এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 8K রেজুলেশনে। আর ভিডিও স্টেবিলাইজেশনের জন্য UIS ও OIS উভয় সুবিধাই থাকছে। আর ফোনটির সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, আর সেলফি ক্যামেরায় সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps-এ। অনেকের কাছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপটা পছন্দ নাও হতে পারে, আমি বলবো এটি একটি গেমিং ফোন, সো সেই হিসাবে যথেষ্ট ভালো ক্যামেরা সেট আপ প্রোভাইড করছে ভিভো। তবে সেলফিতে 16 মেগাপিক্সেলের ক্যামেরার পরিবর্তে 32 মেগাপিক্সেলের ক্যামেরা প্রোভাইড করা হলে বেটার হতো। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং এর চার্জার নিয়ে। 4000 mAh ব্যাটারির সাথে থাকছে 120W-এর ফাস্ট চার্জার, যা দিয়ে 15 মিনিটে ফুল চার্জ করা যাবে ফোনটিকে। দ্যাটস অ্যামেজিং। সিকিউরিটি হিসেবে ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে। অন্যান্য সকল ফিচারের সাথে ফোনটিতে থাকছে Wi-Fi 6, ব্লুটুথ 5.1, GPS। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 38 থেকে 43 হাজার ইন্ডিয়ান রুপি, আর যেটি বাংলাদেশি টাকায় 50 থেকে 55 হাজার টাকা। আর এই ফোনটি 23 অক্টোবর ইন্ডিয়ার বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, আর আমরা নভেম্বরের ফার্স্ট উইকে হয়তো বাংলাদেশের বাজারেও পেয়ে যাব। ভিউয়ার্স, এই হচ্ছে আমার আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, সেই সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ চার্ট নিয়ে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।